কেমিস্ট্রি জিওমেট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস 7 এর ভিডিও। ক্লাস 7 টপিক পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 অধ্যায়টি অনেকটা বড়, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করতে। এখানে কিছু এমসিকিউ আছে আর কিছু ভিএসএ অর্থাৎ ওয়ান মার্কস কোশ্চেন আছে। আশা করি এইগুলো করলে এর মধ্যে থেকে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে, পাশাপাশি তোমাদের পরীক্ষায় আগত যে প্রশ্ন পাবে তার মধ্যে থেকে তোমরা ঠিকঠাক উত্তর দিয়ে আসতে পারবে, এই আশা রেখেই ভিডিওটা শুরু করছি। তো প্রথমে বলেছে, নিচের কোন মৌলটি ছাড়া জীবকোষ গঠিত হওয়া সম্ভব নয়? অপশান ছিল অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, তোমার উত্তর হবে কার্বন। তারপর ছিল, লোহিত কণিকায় হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য? কোন ধাতুর আয়ন অপরিহার্য? তো সেক্ষেত্রে তোমার উত্তর হবে আয়রন। বুঝতে পেরেছো? তো তারপরে চলো 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে বলেছে যে যে যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে কি বলে? তাকে অ্যাসিড বলে। ধরো একটা অ্যাসিড HCl, সে কি উৎপন্ন করছে? H+, তার সাথে Cl-, প্রত্যেকটা অ্যাসিড H+ আয়ন উৎপন্ন করবে। 4 নম্বরে আছে, প্রসম দ্রবণে pH এর মান কত? প্রসম দ্রবণের pH হচ্ছে 7, ঠিক আছে? অ্যাসিড হলে 7-এর কম আর ক্ষারীয় হলে 7-এর বেশি। আশা করি তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই। চলো 5-এ চলে যাই। 5-এ বলেছে, ভিনিগারের জলীয় দ্রবণে pH এর মান, ভিনিগার নিশ্চয়ই তোমরা প্রত্যেকে চেনো, রান্নাঘরে ইউজ হয় খাবার দাবার, বিভিন্ন খাবার দাবার বানাতে, মানে মূলত ম্যারিনেশনের জন্য ভিনিগারের জলীয় দ্রবণের pH এর মান, এটা যেহেতু একটু অ্যাসিড তাই এর pH এর মান হবে 7-এর কম, তাহলে এই অপশান সি। একটি দ্রবণের pH 9.6 থেকে 10.5 দ্রবণটি হবে, দেখো 7-এর বেশি, এই যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে 7-এর বেশি। 7-এর বেশি হলে কি হয়? ক্ষারীয়। ছানা কাটাতে ব্যবহার করা হয়, এটা তো খুব সোজা, দেখো অপশানগুলো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। ছানা কাটাতে ব্যবহার করা হয় ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। হাড় ও দাঁতের গঠনে, দেখো হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে, কি সাহায্য করে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সবসময় মনে রাখবে ক্যালসিয়াম। চুল, নখ, চামড়া, পেশির অপরিহার্য উপাদান প্রোটিন, পাতিলেবুর রসে থাকে, এতগুলো অপশান আছে, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, তার মধ্যে পাতিলেবুর রসে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে। নিচের কোন অ্যাসিডটি কেবলমাত্র জৈব উৎস থেকে পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, একমাত্র এখানে অক্সালিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে জৈব উৎস থেকে পাওয়া যায়। ক্ষারের জলীয় দ্রবণে উৎপন্ন হয় H+ আয়ন, তুমি একটু আগে দেখেছো তোমরা যে অ্যাসিডের ক্ষেত্রে বলেছিলাম H+ আয়ন, তাহলে এখানে কি হবে? OH-। তো তারপরে, রক্তে লবণের পরিমাণ কোন রক্তে লবণের পরিমাণ কোনো কারণে বেড়ে গেলে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়? প্রাণীর দেহের বেশিরভাগ রেচন ঘটে ঘর্মের মাধ্যমে, শ্বাসকার্যের মাধ্যমে, মূত্রের মাধ্যমে। জলের পিএইচ 7, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ আশা করি, আজকে একটু সেট আপটা গন্ডগোল হয়েছে। কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল, আমার একটু উচ্চারণে ভুল হলো, সরি, কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? এখানে অপশান আছে পলিথিন, পিভিসি, পেট, এই তিনটা একই রকমের, মাংসপেশির প্রোটিনটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। ইউরিয়া কি রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক, কোনোটি নয়, এইটা অনেকে হচ্ছে ভুল করে, এটা হচ্ছে জৈব সার ইউরিয়া, এইটা খুব ইম্পর্টেন্ট, যেমন তেমন ভুলও অনেকে করে। যে প্লাস্টিক নরম, গলানো যায়, বাঁকানো যায়, তাদের বলে কি? থার্মোপ্লাস্টিক।
ইথিলিনের পলিমার, ইথিলিনের পলিমার হচ্ছে পলিথিন, অম্বল প্রতিরোধে ব্যবহার করা হয় অ্যান্টাসিড। চলো আমরা এবার ভি এর সাথে চলে যাই। কলিচুনের সংকেত CaOH2, ঠিক আছে। তারপর আছে লঘু ক্ষারীয় দ্রবণে ফেনলফথেনিলের বর্ণ গোলাপি বা পিঙ্ক লিখতে পারো বা গোলাপি। পিঁপড়ের দেহে কোন অ্যাসিড পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড। FeOH3 ক্ষারক না ক্ষার? এটি হবে হচ্ছে ক্ষারক। কয়েকটি নির্দেশকের নাম লেখো। নির্দেশক তোমাদের বইতে অনেক আছে, ফেনফথালিন আছে, লিটমাস আছে, মিথাইল অরেঞ্জ আছে, অনেকে ফেনফথালিন লিখতে বানানটা ভুল করো, সেক্ষেত্রে মিথাইল অরেঞ্জ বা মানে যেগুলোর বানান ভুল হওয়ার চান্সেস কম সেগুলো লিখতে পারো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রসম দ্রবণের pH 7, এটা খুব ভালো করে মনে রাখবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রসম দ্রবণের pH হয় 7। জলীয় দ্রবণে H+, সরি, জলীয় দ্রবণে প্রথমে কি বলেছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কি দেয়? H+ Cl-, HNO3 কি দেয়? দেখতে পাচ্ছ আশা করি, HNO3 দেয় হচ্ছে H+, NO3-, H2SO4, এখানে H2 আছে তাই 2H+ SO4-2, ঠিক আছে। আয়োডিনের যোগান দিতে নুনে কি মেশানো হয়? সোডিয়াম বা পটাশিয়াম আয়োডাইড মেশানো হয়। তো লিখে দিই, আয়োডিনের যোগান দিতে নুনে কি মেশানো হয়? সোডিয়াম বা পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড। শরীরে ভিটামিন ডি এর কাজ, একটু আগেই MCQ-তে ছিল ভিটামিন ডি এর কাজ। শরীরে দাঁত হাড় হাড়ের গঠনকে ঠিকঠাক রাখা, গঠন ঠিক রাখা। মানুষের লালা রসের pH, এটা তোমাদের বইয়েতে যে রেঞ্জ দেওয়া আছে সেটা হচ্ছে 0.62 থেকে 7.05, ঠিক আছে। তো চলো তোমাদের 11 নম্বর কোশ্চেন, তোমার জানা 4টি অধাতু, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ঠিক আছে, 4টে লিখবে ক্লোরিন, সালফার। জীবদেহের কোন 4টি মৌলের প্রাধান্য দেখা যায়? এটা তোমাদের বইতে একদম শুরুতে ছকের আকারে দেওয়া আছে, যেহেতু আমরা ছক করছি তাই তোমরা ছকের ভিডিও দেখলে বুঝতে পারবে, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে সেখানে। আশা করব তোমরাও ছকটা দেখবে, সেখানে সম্পূর্ণ ছক বইতে করে দেওয়া হচ্ছে তোমাদের এই অধ্যায়ের ছক। তো দুটি জৈব অ্যাসিড ও দুটি অজৈব অ্যাসিডের নাম। জৈব অ্যাসিড তোমরা লিখতে পারো টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, আর অজৈব অ্যাসিড লিখতে পারো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? HCl, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। খাদ্য লবণের রাসায়নিক নাম NaCl, সরি এটা হচ্ছে সংকেত, সংকেতও চেয়েছে রাসায়নিক নামও চেয়েছে, NaCl, সোডিয়াম ক্লোরাইড। আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গ কোনটি? আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। ইথিলিনের সংকেত CH2, ঠিক আছে। সাবান কি? সাবান হলো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ, কথাটা পুরো লিখতে হবে, আমি ওই জন্য লিখে দিচ্ছি। সাবান হলো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সাবান না ডিটারজেন্ট কোনটায় জামা কাপড় পরিষ্কার করা হয়? অবশ্যই ডিটারজেন্ট, তোমাদের মায়েরা দেখবে ডিটারজেন্টে সাবান মানে জামা কাপড় পরিষ্কার করে। তো আর মাত্র অল্প কয়েকটা প্রশ্ন আছে, চলো দেখে নিই।
দুটি কীটনাশকের নাম। তো অনেক আছে তোমাদের বইতে, তোমরা ডিডিটি লিখতে পারো, অ্যালড্রিন, মিথাইল প্যারাথিয়ন, একটি জৈব সার আর একটি অজৈব সার। জৈব সার আগে বলেছি, তোমরা ভিডিও শুরুটা দেখলে জৈব সার বুঝতে পারবে। আমি এখানে অজৈব সারটা লিখে দিচ্ছি। অজৈব সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট। দুটি অ্যান্টাসিড ওষুধ, অ্যান্টাসিড অর্থাৎ তোমাদের অ্যাসিড করলে যে ওষুধ তোমরা খাও, ওষুধের নামটা লিখবে না, ওষুধের জেনেরিক নামটা লিখে দিতে পারো। তো সেক্ষেত্রে অনেক হয়, পলিক্রল, ডাইজিন, ওমিপ্রাজল, মিল্ক অফ ম্যাগনেশিয়া, এরকম লিখবে। রঙিন কাঁচ কিভাবে তৈরি হয়, কাঁচে ধাতব অক্সাইড মিশিয়ে, ঠিক আছে, কাঁচে ধাতব অক্সাইড মিশিয়ে রঙিন কাঁচ তৈরি করা। দুটি জৈব ভঙ্গুর পদার্থের নাম, পাট ও কাগজ। তোমাদের এই 25টা কোয়েশ্চেন ছিল ভিএসএ, আর কিছু এমসিকিউ ছিল, করে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন আটকায়, তোমরা আমার লিখে এই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আমার সঙ্গে এতক্ষণ কাটান, মানে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।